কে সার্বক্ষণিক হেফাজত করছেন, দুই চোখে দুই ফেরেশতা চোখ হেফাজতের জন্য, দুই ফেরেশতা যখন চোখ এদিক ওদিক তাকায় হারাম জিনিসের দিকে তখন তাকায়, দুই ফেরেশতা কয় বান্দা তোর চোখের হেফাজতের দায়িত্বে আমরা আছি, মালিকের ওয়াদার না থাকলে কত আগেই চলে যেতাম, তোর চোখ ধ্বংস হয়ে যায় আমরা দেখতাম না, কিন্তু মালিকের ওয়াদা আমরা হেফাজত করেই যাব। জোরে কোন একটু জোরে কোন হযরত ওসমান এ গলি বলেন, হুজুর আটজন ফেরেশতা হয়ে গেল আর দুইজন ফেরেশতাকে হুজুর একটু দয়া করে বলেন তো, আল্লাহর পয়গম্বর বলেন আর একটা ফেরেশতার নাক এবং মুখের মাঝে সার্বক্ষণিক বসে থাকে, বান্দা যখন ঘুমা তখনও থাকে, যখন চলাফেরা করে তখনও থাকে, সার্বক্ষণিক ওখানে বসে থাকে, কয় কাজটা কি হুজুর, কয় নাকের ভিতরে আর মুখের ভিতরে কোন সময় যেন বিচ্ছু সাপ পোকামাকড় না ঢুকে যায়, মুখ আর নাককে হেফাজতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আর একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, নাক এবং মুখের মাঝখানে তার ডিউটি। আল্লাহু আকবার, একটু জোরে কোন ঘুমায়। আপনি কোনদিন কি শুনছেন কারো নাকের ভিতরে সিয়ার ঢুকে গেছে শুনছেন, মুখের ভিতরে অনেকেই হা করে ঘুমায়, কোন সময় শুনেছেন মুখের ভিতরে পোকা ঢুকে গেছে না, কারণ ওই যে ফেরেশতা হেফাজত করতেছে, আল্লাহ দেখে বলে বান্দা তুমি তো ঘুমাইতেছো, বান্দা তুমি জানো না আমি তোমার হেফাজতের জন্য ফেরেশতা লাগায় রেখেছি, এরে বান্দা তুমি ঘুমের থেকে উইঠা, একটাবার তুমি জিন্দগিতে পড়লা না, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা তুমি উঠলা আজান, তুমি তো গেলা না, তবু আমি হেফাজতের ফেরেশতাকে ফিরাই দেই না, দশজনকে এই কাজে লাগাই রেখে দিই। হযরত ওসমান গনি বলেন, হুজুর নয় জন হলো আর একজনকে, আল্লাহর পয়গম্বর বলেন আর একজন ফেরেশতা থাকে যেখানে চুল গজায় পেশানি বলা হয় যেটাকে কোপালে, আর একজন ফেরেশতা চুল গজানোর জায়গায় সবসময় বসে থাকে, আল্লাহর পয়গম্বরকে ওসমান গনি বলেন হুজুর এই ফেরেশতার কাজ কি, আল্লাহর পয়গম্বর বলেন এই ফেরেশতার কাজ যদি কেউ অহংকার করে তার মাথাকে নিচের দিকে দাবায় দেয়, আর যদি আল্লাহর হস্তে বিনয়ী হয় তাওয়াজু করে, তাহলে ওই ফেরেশতার কাম হলো আল্লাহর দরবারে তার দরজাকে বলন্দ করার দোয়া করা। আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়ামান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন কয়জন হলো, আল্লাহ পাক বলেন দর্শন ফেরেশতা দিনের বেলা আমি নিযুক্ত করে রেখেছি তোমার হেফাজত করে, যখন ঘুমাও তখন রাতের বেলা আবার দর্শন, প্রত্যেক মানুষের জন্য ভীষণ করে ফেরেশতা আমি কাজে লাগায় রাখছি, বান্দা তুমি আমাকে ডাকলেও ভীষণ ডিউটি করছে, আমার বন্দেগি করলেও করছে না করলেও করছে, আমি চাইলে ফেরেশতাকে ফিরায় নিয়ে আসতে পারতাম তুমি বরবাদ হয়ে যাইতে, অথচ আমি তোমার প্রতি আমার নিয়ামত দিয়েই যেতেছি, তুমি তো একটাবার আমারে আল্লাহ বলে ডাকলা না। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। একটু জোরে কোন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। একটু জোরে কোন নাকের ভিতরে পশম আছে না নাই, কি বলেন আছে না নাই? প্রথম প্রোটেকশন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন পশম গুলো প্রথম প্রোটেকশন, ধুলা বালু যেন না ঢোকে, যদি মিস করে ভিতরে একটা এরিয়া আছে ভিজিয়া ভিজা জায়গা, ধুলা বালি সব ওখানে যে আটকে যাবে, মগজে
এজন্য ভিতরের ভিজে জায়গায় আটকে যায়, নাকের ময়লা হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ভিজে জায়গাও প্রোটেকশন হলো না, চুলগুলো পশমগুলো প্রোটেকশন দিতে পারে নাই, ধুলা কোনা বালু ভিতরে ঢুকে গেছে, ঢুকে মগজের অগ্রভাগে গিয়ে ওখানে ইনফেকশন হবে। আল্লাহ পাক বলেন তখন আমি আল্লাহ কুদরতি ভাবে হাসি পয়দা করে দিই, হাসির মাধ্যমে হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র নাকের ভিতর দিয়ে ঢোকা জাম আমি আল্লাহ বের করে দিই। বান্দা আলহামদুলিল্লাহ কও, হাসি আসলে কি বলতো? শিখাইছেন বিশ্ব নবী চিৎকার মেরে কোন আল্লাহ আকবার। মেডিকেল সায়েন্স ইউরোপ আমেরিকার বড় বড় মেডিকেল সায়েন্স ওয়ালারা গবেষণা করে দেখছে হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র চার জীবাণু বের হয় একবার হাসি দিলে। বিশ্ব নবী বলে গেছেন তুমি কও আলহামদুলিল্লাহ। গবেষণা করে দেখকে এখন কয় মোহাম্মদ ইজ সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড, পুরো বিশ্বের ভিতরে মোহাম্মদ হলেন সুপারম্যান। কথা বলেন ঠিক কিনা? এরা কয় সুপারম্যান, আর আমাকে পছন্দ হয় না। এ যুব যুবকেরা ইউরোপ আমেরিকার খেলোয়াড়দের স্টাইলে চুল কাটে, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে খাও, সব দিক নেড়ে করছে চতুর সাইডে, মাথার উপরে এতটি চুল রাখছে যুবক, কিরে বা কি স্টাইল রে! হুজুর এলে রোনালদো স্টাইল, কথা বলে কি স্টাইল এ রোনালদো, কিরে বা হুজুর এলে আপনি চিনবেন না, এটা ব্রাজিলের খেলোয়াড়, এটা পর্তুগালের খেলোয়াড়, খেলোয়াড়ের স্টাইল তার কাছে পছন্দ হয়েছে, ওয়েস্টার্ন কালচার পছন্দ হয়েছে। অথচ আমেরিকা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমেরিকা, আর এই যে মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহর পয়গম্বরের দেশ, নবীজির আদর্শ আমাদের ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? তো আমরা অধপতনের অতল তলে যাব না, তো আর কারা যাবে? সারা বিশ্বে মার খাচ্ছে মুসলমান, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যেটি আপনি ধরেন দেখবেন নির্যাতিত মুসলমান, নিপীড়িত মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির আদর্শ আমরা গ্রহণ করতে পারি নাই, 1400 বছর আগের ওল্ড কালচার, ওল্ড কালচার এই বলে আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি। অথচ ইউরোপ আমেরিকার যারা মেডিকেল সায়েন্স ওয়ালারা এক একটা শূন্য গবেষণা করে, এক একটা শূন্যতে হাজার হাজার ফায়দা উপলব্ধি করে চুপচাপ মেনে কয় মোহাম্মদ ইজ সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর আল্লাহু আকবার। সব বুঝে কিন্তু ইসলাম গ্রহণ না করে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, ষড়যন্ত্র করছে। কিন্তু মনে রাখবেন যতদিন চন্দ্র আছে, সূর্য আছে, আসমান জমিন ঠিক থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কথা বলেন ঠিক কিনা? হয়তো জোরে খাও আমার ভাইরা, আসুন আমরা যদি আবারও আল্লাহর দেওয়া পয়গম্বরের তরিকার উপরে আমরা যদি আসতে পারি, আমাদের সেই হারানো ঐতিহ্য যা আমরা হারিয়ে ফেলেছি আবারও ফিরে পাবো, কথা বলে ঠিক কিনা? একটু জোরে খন। একটা নেকির কাজ করলে মুমিন আখেরি জামানার উন্নতের জন্য কয়টা নেকি বলেন? আরো জোরে বলেন, কয়টা? দশটা। জোরে কন, কয়টা? মা বলেন আবার শুনতেছে নাকি? মা বলেন আছে, ওয়াজ শুনতেছে না দেখতেছে? ওয়াজ দেখতেছে, কই উত্তর তো দিতে পারলেন না। প্রজেক্টরের মাধ্যমে শুনতেছে দেখতেছে নাকি? এই এই জিনিসটা লাগানো ঠিক না, প্রজেক্টর এটা লাগানো ঠিক না, এটা সামনে লাগাবেন না, আজকে লাগাইছেন বন্ধ করলে হাউলাও করবি, এজন্য বন্ধ তো করা যাচ্ছে না, নাকি বলেন? প্রজেক্টরের মাধ্যমে লাইভ বক্তাকে দেখানো এটা জায়েজ? লাইভ দেখানো জায়েজ নাই, বরং কিতাবে লিখেছে বেগানো নারীদের জন্য বক্তাদের ভিডিও আওয়াজ দেখতে দেখতে শোনা, এটাও না জায়েজ। এ কথা বলেন ঠিক কিনা? ভিডিও আওয়াজ, ভিডিও আওয়াজ মোবাইলে, স্মার্ট মোবাইলে ভিডিও দেখে
মহিলাদের জন্য বক্তার চেহারা দেখে ভিডিও ওয়াজ, এটা দেখাও ফুকাহে কেরাম নাজায়েজ লিখেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে লাইভের কি অবস্থা? লাইভ সরাসরি এই কথাগুলো কি বোঝেন আপনারা? কি বোঝেন? এটা কিন্তু নেক্সট সুরতে ধোকা, সামনের থেকে এটা করবেন না, কারণ আমাকে এই যে সরাসরি দেখানো হইতেছে মহিলাদের পান্ডারে, আমাকে দেখানো হইতেছে, এটা নেক্সট সুরতে ধোকা, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে খাওয়া হন কথা। যখন এসেই গেল হযরতে ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত, হযরতে ফাতিমাতুজ জাহরা, বলেন হযরতে ফাতিমাতুজ জাহরা, আমাদের কে হয় মা বলে হয়? দেখেন এতদিন বয়ান শুনে এই শিখলেন, আল্লাহর রসুলের যদি মা হয় তো আমাগো মা হইব, কি বলেন? হ্যাঁ, জান্নাতের নারীদের সর্দার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বরের দরবারে একটা মজলিস জমে গেছে, মুসনাদে ইমাম আহমদের হাদিস, সুন্দর মজলিস, ফাইন মজমা, আল্লাহর রাসূল বয়ান করছেন, বয়ান করতে করতে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একটা প্রশ্ন ছাড়লেন, বলো তো আমার সাহাবীরা, বলো তো একটা প্রশ্ন, বলো তো দেখি, আবু বকর কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ, বলেন তা প্রশ্ন হলো নারীদের ফরজ ওয়াজিব ইবাদত পালন করার পরে এমন কি গুণ আছে যেই গুণ অর্জন করলে নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ? সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ, একটু জোরে কন, সুবহানাল্লাহ। এমন কি গুণ আছে আল্লাহর ইবাদত বান্দাগির পর যেই গুণ অর্জন করলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ? আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। এখন এটা আর কেউ উত্তর দিতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক কয় হুজুর, যেই নারী ফরজ ওয়াজিব ইবাদত সব কিছু করার পরে সারা রাত নফল ইবাদত করে, সব সময় নফল রোজা ঠিক মতো রেখে চলে, সেই নারী অতি সহজে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তোমার কথাটা দামি কিন্তু উত্তর হয় নাই, উত্তর হয় নাই। হযরত ওমর কে বললেন, ওমর তুমি বলো দেখি, হযরত ওমর বললেন একটা কিন্তু উত্তর হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকরের উত্তর হয় নাই, ওমরের হয় নাই, ওসমান, এখন আমার ভাইরা ভাই দাঁড়াবে, তারটা হয় কি হয় না এরপরে তো আমার পালা, কথা বলে ঠিক কিনা? একটু সরে খাওয়া। হযরত আলী চিন্তা করলেন, আমারও তো জানা নাই, আমি একটু বাড়িতে যাই, হাসানের মার উত্তর হয়তো জানা আছে, কার? হাসানের মা নাম কি? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হয়তো জানা আছে, দেখি বাড়িতে যাই, বাড়িতে গেছে গিয়ে দেখতেছে হযরতে ফাতিমা তো জাহরা ওই চাতার চাকা ঘুরাইতেছে, আটা পিষতেছে, হাতের মধ্যে কোড়া পড়ে গেছে, অনেক কষ্ট করতেছে। হযরত আলী গিয়ে বলেন, ও হাসানের মা, হইছে আটা পেশা, রাখো আর চাতার চাকা ঘুরাও না, হাতে কোড়া পড়ে গেছে আর কত কাজ করবা, রাখো একটা প্রশ্নের উত্তর দাও। কয় কি প্রশ্ন? কয় নবীজি প্রশ্ন করেছে, নবীজি প্রশ্ন করেছে, মহিলারা নামাজ রোজা হজ যাকাত ফরজ ইবাদতের পর আল্লাহর হুকুক আদায় করার পর এমন কি গুণ আছে যেই গুণ অর্জন করলে অতি সহজেই নারীরা জান্নাতে চলে যাবে? চিৎকার মেরে কর আল্লাহু আকবার। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উত্তর তো সহজ, একেবারে সহজ উত্তর। কয় সহজ কইতেছ? আবু বকর উত্তর দিছে হয় নাই, ওমর দিছে হয় নাই, হযরত ওসমান আমার ভাইরা যে কি করতেছে আল্লাহই জানে, একটু কয়ে দাও। এবার হযরতে ফাতিমা তো জাহরা বলেন, শোনো প্রশ্নের উত্তর সহজ, ওই নারী অতি সহজে জান্নাতে যাবে আল্লাহর ইবাদত বান্দাগী ফরজ ওয়াজিব আদায় করার পর যেই নারীর ভিতরে এই গুণ পাওয়া যাবে। হযরত আলী বলেন, বলো কি গুণ? কয় যেই নারীকে জিন্দেগিতে কোনো পরপুরুষ দেখে নাই, যেই নারীও কোনো পরপুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কর, সুবহানাল্লাহ, কথাটা ক্লিয়ার বুঝলেন? দুই দিক থেকে, যেই নারীকে জীবনে কোনো পরপুরুষ দেখে নাই, যেই নারীও কোনো পরপুরুষকে। হযরত আলী কয়, এই উত্তর? কহা কয়, ঠিক আছে তাহলে নবীজির দরবারে গিয়ে বলি। এখন আপনারা বলেন তো দেখি, প্রজেক্টরের মাধ্যমে যে লাইভ, আমি আপনাদের এলাকার নারীদের জন্য পরপুরুষ না আপন পুরুষ?
বলেন 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 বলেন, তাহলে দেখানো কি আপনার কোন আমি আমার করে সমস্যা? একটা নেকির কাজ করলে কয় গুণে বাড়ায় দেয়? জোরে বলেন, জামিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা। এক টাকা যদি দান করা যায় আল্লাহর রাস্তায় আমল নামায় কয় টাকার সওয়াব লেখা হয় বাবা বলেন, আইতো জোরে কান। যদি কেউ মসজিদের জন্য বানানোর জন্য নির্মাণের জন্য সহযোগিতা করে, নির্মাণের জন্য একটু যদি হাত বাড়ায় দেয়,